আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে। আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে জান্নাত সোনামণি হাতে মেহেদি পড়ছে। তো ডিজাইনটা সবসময় জান্নাতি করে এবং আমাদের হাতে জান্নাত দিয়ে দেয়, আম্মুর হাতে কাকির হাতে ডিজাইনটা মেয়েই করে। তো এখানে হাতে মেহেদি দিয়েছিল ঈদের সময়, তো মেহেদিটা উঠে গেছে, এজন্য দুপুরবেলা বসে বসে জান্নাত এখন মেহেদি পড়ছে। এখানে উপরের সাইডটা দেওয়া হয়ে গেছে, তো পুরোটা নিতে গেলে অনেক সময়ই প্রয়োজন, এজন্য এখানে আঙুলের যে অংশটুক এটা বাকি আছে। তো ভাবলাম যে আমি এই ডিজাইনটি আপনাদের মাঝে শেয়ার করি। দেখুন এখানে কিন্তু বাম হাতে জান্নাত দিচ্ছে ডান হাত দিয়ে, খুবই সুন্দর ডিজাইনটা, আমার কাছে তো বেশ ভালোই লেগেছে ডিজাইনটা, এজন্য ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করি। তো জান্নাতের মেহেদি পড়া ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর যারা এখনও পর্যন্ত এই ছোট্ট পেজটা ফলো করেননি, অনুরোধ করছি পেজটা ফলো করে পাশে থাকার জন্য। তো এখানে দেখুন কত সুন্দর করে ছোট্ট এই মেয়েটা হাতে মেহেদি পড়ছে। তো আজকের আকাশটা মেঘলা এবং গরমও কম তুলনামূলক অন্যদিনের চাইতে, তো এজন্য খুবই সুন্দরভাবে এবং ধীরে সুস্থে তার গরম লাগছে না, পুরো রিল্যাক্সে এখানে সে হাতে মেহেদিটা পরে নিচ্ছে। এখানে বারান্দায় বসে বসে মেহেদিটা পরছে আর আমি জান্নাতের পাশে বসে ভিডিও করছি। একটু দ্রুত করো, 2 মিনিট হয়ে গেছে। 3 মিনিটই হতে হবে? 3 মিনিট হলে ভালো হবে না? তো এখানে 3টা আঙুল হয়ে গেছে আর 2টি আঙুল বাকি আছে। 2টি আঙুল হতে যতটুকু সময় লাগে 1-2 মিনিট, 1-2 মিনিটের ভেতরে আশা করি হয়ে যাবে। তো আপনারা ধৈর্য ধরে জান্নাতের মেহেদি পড়াটা দেখুন এবং অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, কমেন্ট করতে ভুলবেন না যে ডিজাইনটা কেমন হয়েছে। এখানে আর 1টা আঙুল বাকি আছে, 4টি আঙুল কিন্তু হয়ে গেছে দেখুন। একা একাই মেহেদি পড়ছে আমার মাটা। 3 মিনিট হয়ে গেছে আর 1 মিনিট আছে, 1 মিনিটের ভিতরে আশা করি আর 1টা আঙুল হয়ে যাবে, বেশি সময় লাগবে না। আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, এখানে দূরত্ব শেষ করো। তো ব্যাস এখানে কিন্তু হয়ে গেল আর অল্প একটু জায়গা বাকি আছে, দেখুন খুব দ্রুত কিন্তু কাজটা করে নিচ্ছে জান্নাত। এবং এখানে ঈদের যে মেহেদিটা দিয়েছিল সেটা এখনও অল্প অল্প আছে, কালকে গোসল করলে হয়ে যাবে, উঠে যাবে। তো ব্যাস এখানে কিন্তু হয়ে গেল জান্নাতের মেহেদি পরা। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 3 মিনিটের ভেতরে কিন্তু হয়ে গেছে আমার আজকের এই মেহেদি পরার ভিডিওটা। আসসালামু আলাইকুম।